Hey guys, welcome back to my channel. So, kemon acho shobai guys? Ajke flat er 3 number din ar ei dekho ekhono jol shei bhabe komeni ekhon stable ache. Aaj bariyo ni beshi ar komeo ni. Ekhono same bhabe ache. আর বাড়ি যাবো ভাবছিলাম কিন্তু মানে গাড়ি টাড়িও ঠিক করতে পারছি না ভালো করে আর খুবই রিক্সি মনে হচ্ছে অনেক জনের জল বেশিও কমও ভালো থেকে বুঝতে পারছি না যাবো কি যাবো না মানে ডিসিশনটাও নিতে পারছি না আর ওদের সবাইকে ছেড়ে যেতেও ইচ্ছে করছে না কারণ সবাই তো যেতেও পারবে না তো আজকে কি হয়েছে কারেন্ট তো নেই তাই খুব বেশি প্রবলেমে ছিলাম বলে ও ও মানে বলছে আর জেনারেটর আনবে তো শুনে সবাই খুব খুশি এমনিতে জল থেকে বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমাদের রান্না বান্না করতে পারছি না বাসন ধুতে পারছি না কিছু না স্নান করা হচ্ছে না দুদিন স্নান করিনি আজ আজ করেছি একটুখানি জাস্ট ধরো দু তিন মগ দিয়ে হবে খুবই কম জল ইউজ করতে হচ্ছে কারণ খেতেই তো হবে খাওয়ার জলটাই তো মেইন স্নান করাটা তো বড় নয় তো আজও বলছে কি জেনারেটার একটা নিয়ে আসি না হলে একদম চলছে না বাড়িও যখন যেতে পারছি না জেনারেটার একটা নিয়ে নিই তো জেনারেটার নিয়ে ইনভার্টার চার্জ করে নেবো তো ভালোভাবে জলটাও তোলা যাবে মোটর দিয়ে যেহেতু বোরিং না তো সবাই বাচ্চারা আমিও মানে মানে বলে বুঝতে পারবো না এত কষ্টের মধ্যে না জানি কেমন একটা ফিল হচ্ছে যে না জলটা তো চলো জলটা তো মানে খেতে পারবো জলটা উঠবে যাই হোক রান্নাবান্নাটা তো করতে পারবো আর কারেন্ট না থাকলে খুবই বেশি অসুবিধা হচ্ছে আর আমাদের রুমটা না এখানে খুব প্রচণ্ড বেশি গরম এখানে সারাদিন রোদ পড়ছে কিন্তু জলটা কমছে না আর বাচ্চা পাইটি তো ভীষণ খুশি যখন ওরা শুনেছে জেনারেটর আসছে এরপর কারেন্ট আসবে ওরা সবাই তো বলে না যে সব সময় খুশি থাকতে হয় তো আজ ওরা সবাই খুশি হয়ে গেছে এই কদিন থেকে ওদের মুড অফ কিছু করতে পারছে না বসে বসে জাস্ট বোরিং হয়ে যাচ্ছে ওরা তো আজকে জেনারেটার আসবে বলে সত্যি সবারই মনটা একটু ভালো হয়ে গেছে কিন্তু জল কমছে না গাইস ভগবানের কাছে খুব বেশি করে প্রার্থনা করছি যে প্লিজ ঠাকুর জলটা যেন কমে যায় আর গাড়ির অবস্থা তো তোমরা দেখেছো এখন পুরো গাড়ি জলের নিচে বললেই চলে আর ও গেছে আর দাদা গেছে ওর সাথে আমাদের ফ্ল্যাটের তো এবার জেনারেটার আসবে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি তো যখন দুঃখের ব্যাপারগুলো শেয়ার করি সুখেরটা না করলে চলবেই না সত্যি সুখের বলতে এই জলের মধ্যে যে মানে আনা যাবে না জানো অনেকটা মানুষ দিয়ে আনাতে হবে কারণ জেনারেটার তো খুব বাড়ি আর এই রাস্তার মধ্যে জল তোমরা দেখতে পাচ্ছ কি প্রবলেম হবে তো চলো আনার পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস জেনারেটর আনতে আনতে সত্যি রাত হয়ে গেছে নিয়ে আসতে আসতে দেখো এখন লাগাচ্ছে এত সময় ঠিকঠাক করতে করতে দেখানো যাচ্ছে না আর অনেকটা কষ্ট করে এনেছে মানে জলের মধ্যে যত জেনারেটর আমরা না কিছু লোক বা কিছু পাইনি তারপর কি হয়েছে চারজনে কাঁধে করে নিয়ে এসেছি সত্যি খুব প্রবলেম হয়েছে পুরো রাত হয়ে গেছে আনতে আনতে পুর সকালবেলা বেরিয়েছি কিছু খাইও নি তো এবার জেনারেটার স্টার্ট দেওয়া হচ্ছে তো আসো আমরা ঘরে যাই ওর জেনারেটার স্টার্ট দিয়ে দিই এই তুমি ঘরে যাও আমি যাচ্ছি হ্যাঁ তুমি এখানে এটা রাখো রাখবো এখানে এটা তো গাইস ক্যান্ডেলটা রেখে এসেছি আর এবার ওরা জানে না লাইট চলে আসছে কেমন লাগছে বলো একদম ভালো
আর এখন অনেকটা রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা এই দেখো এখানে উপরে একটা বিছানা করেছি, নিচে আর একটা বিছানা করেছি। তো এবার সবাই মিলে ঘুমিয়ে পড়বো, তো সবাইকে গুড নাইট বলছি। আর সত্যি এখনও মানে খুবই খারাপ সিচুয়েশন চলছে, মানে জলটা একদম স্টেবলে আছে, কমছেও না বাড়ছেও না। তো মানে কি বলবো, আজ না মানে অনেক কষ্টের মধ্যেই, তোমরা তো দেখেছো আমার গাড়ির কী অবস্থা, এর মধ্যে আমরা ভালো করে মানে ও বাজারে যেতে পারছে না, অনেক জিনিস আনতে পারছে না, তাও আজকে পুরোটা দিন পুরো ভিজে গায়ে রয়েছে, বলো এইরকম জলের মধ্যে মানে বাজারে গেছে এতটুক জল, তারপর মানে নিয়ে এসেছে, মানে মানে আমি কিছু ভাষা খুঁজে পাচ্ছি না, এত ভালো লাগছে সত্যি। কারেন্টটা না থাকলে মানে খুব বেশি প্রবলেম হচ্ছিলো, কারণ আমরা তো জলও তুলতে পারছিলাম না, আর জল না ছাড়া তো বাঁচা যায় না বলেই না, জল তো জীবন, এমনিতে সেদ্ধ ভাতও খাওয়া যায় তো জল ছাড়া চলে না। তো সত্যি আমার মানে খুব ভালো লাগছে, বাচ্চারা সবাই অনেক খুশি হয়ে গেছে। তো গাইস সবাইকে জানাই গুড নাইট, আর সবাই প্লিজ একদম সাবধানে থেকো, যেখানে বেশি জল বেড়ে গেছে সবাই বেরিয়ে যাও। আমাদের এখানে অনেকটা অনেক লোকে এখনও বিল্ডিংয়ের মধ্যে রয়েছে, তাই আমরাও মানে যাইনি বাড়ি, আর যাবো কী করে, মানে যেতে পারছি না, গাড়ি বন্ধ বা যেদিক দিয়ে যাবো রাস্তার মধ্যে জল, তাই যেতে পারছি না, চেষ্টা করেছি কিন্তু পারছি না। তো সবাই প্লিজ সাবধানে থেকো, আর এটাই ভগবানের কাছে সবাই একসাথে প্রার্থনা করো যাতে খুব তাড়াতাড়ি জলটা কমে যায়, আর সবাই তো একসাথেই বাঁচবো, তো সবাইকেই ভগবান খুব ভালো রাখো। তো বাই, গুড নাইট।